চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের তিনশো পাঁচটি একক ঘর হস্তান্তর করা হবে আর এর মাধ্যমে উল্লাপাড়া উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রীর আশ্রয়ন ঘরে ব্যতিক্রমী এক বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে বসবাস করছে নানা ধর্মের মানুষ সিরাজগঞ্জের উল্লাপাড়ার এনায়তপুর ফুলজর নদীর তীরে আশ্রয়নের নবনির্মিত একশো বিশটি ঘর নিয়ে গড়ে উঠেছে সোনার বাংলা আশ্রয়ন প্রকল্প সহায় সম্বলহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে খুঁজে পেয়েছে তাদের স্থায়ী ঠিকানা রায় তোলে আমরা কোথায় সব ঠিকানা ছিল না প্রধানমন্ত্রী আমাদের আমাদের ঠিকানা ভূমিহীন ভেঙে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চাইকে দিচ্ছে আমরা তাই অনেক খুশি প্রধানমন্ত্রী থাকার নিগে ঘর কেড়ে দিছে এখন আমার থাই বাসনা হয়ে গেছে এখন আমরা তার নিগে এখন তাকে দোয়া করি আমরা গর্বে খুশি হই নাছে জীবন যায় সমাজ থেকে পিছিয়ে পড়া অসহায় মানুষদের বাছাই করে দেয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর এতে করে জমি সহ বাড়ির মালিকানার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন প্রধানমন্ত্রী আমাদের মাথা গোজা ঠাই দিছে এর জন্য তাকে কি দিয়ে যে কৃতজ্ঞ ধন্যবাদ দেব সেটা আল্লাই ভালো জানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের থাকার মতো জায়গা নাই তাই তিনি আমাদেরকে ঘর করে দিচ্ছেন আমরা ঘর পাইছি আমাদের বাপ মা যা না করে দিতে পারছে সে করে দিছে তাকে অনেক ধন্যবাদ অনেক দোয়া করি আমরা ধরেন যে ভূমিহীন আমার নদী ভাঙ্গা চলে গেছে দুই তিন ভাঙ্গা চলে গেছে আমরা আগতে না এখন আমার সরকার গড় দিছে এতে আমরা খুশি এবছরের ডিসেম্বরের মধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে উল্লাপাড়াকে ঘোষণা করবেন বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে উল্লাপাড়া উপজেলাকে আপাতত ভূমিহীন ঘোষণা করব আমরা বিশ্বাস করি আমাদের যে পুনর্বাসিত পরিবার সেই সংখ্যাটি পুনর্বাসিত পরিবারের সংখ্যাটি আমরা ম্যাক্সিমাম পরিবারকে পুনর্বাসিত করতে এরপরেও যদি দু একজন ভূমিহীন বের হয় আমরা তাদেরকে ক্রমান্বয়ে পুনর্বাসন করব প্রধানমন্ত্রীর উপহারের জমি ও পাকা ঘর পেয়ে পরিবার পরিজন নিয়ে সচ্ছলভাবে বসবাস করছেন সহায় সম্বলহীন পরিবারগুলো গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক